ওয়েলকাম টু সিলেটের আনন্দা। এখন আমি ডিমর কুরমা করি আস। আমি লইছি তিনটা ডিম সিদ্ধ করিয়া রাখছি। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল, লবণ পরিমাণ মতো, আর 4-5 টাকা চামচ দারচিনি এলাচি। এবারে একটুলা আঞ্জি লেমু, আঞ্জিলে মশলা ভিতরে ঢুকবো, এটা হালকা কাটিয়া কাটিয়া, হ্যাঁ হালকা কাটিয়া কাটিয়া একটা আঞ্জি ওলা রাখলাম, যাতে মশলাটা ভিতরে ঢুকলো, ঢুকলে তো ডিম খাইতে টেস্টি হয়, ভালো লাগে। ব্যাস আমি দিলে এলাম আঞ্জিয়া। আমি আগুন ধরাইলাম, কড়াই বয়াইলাম চুলা, অকন 2 টেবিল চামচ তেল দিয়ার, হ্যাঁ তেল গরম হয়ে গেলে আমি দিলাম রসুন, আধা চা চামচ রসুন দিলাম, অকন আধা চা চামচ আদা বাটা দিলাম, অকন 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, ওখানে আমি ওখানে কষাই মশলা করি, মশলার গন্ধ দেখব, মশলার গন্ধ দেখব কষাই নো, মশলার গন্ধ যাওয়ার পরে অক্টার মাঝে ইয়ে করি, মশলার গন্ধ দেখব বিরাম করি। এখন আমি কত সময় করে কষাই 10 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিট একটা কষাই দেব। এখন মশলাটা আমার বিরাট হয়ে গেছে, এখন আমি একটু উমলি গরম পানি দিলাম, মশলাটা এখনো মিশবার লাগে। আমি ডালচিনি এলাচি দিলাম, 4-5 টা কাঁচামরিচ দিলাম, একটু বিরাম করলে তারপরে আমি ডিম চললাম 5 মিনিট ওরকম একটু লাড়াচড়া করিয়া করলাম, করার পরে আমি ডিমর কুরমা আমার একটু জল দিলে দিলাম, 5 মিনিট জালো, আমি 5 মিনিট ওয়েট করি, অকন আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এখন 5 মিনিট মানে লামাইলাম, পিতা দিলাম দুই টেবিল চামচ দুধ চাললাম, আপনার মিল্ক মিটাও দিতে পারবা, গুঁড়া দুধও দিতে পারবা, কোনো সমস্যা নেই, দুধ দিয়া ওই তো আমার সুন্দর হয়ে গেল আমার ডিমের কুরমা। এখন আমি দুধ দিয়া 2-3 মিনিট একটু নাড়াচাড়া করবা, তেমন কিচ্ছু নেই, এই যে হয়ে গেছে ডিমের, এখন আমি লাউ লিমু হয়ে গেল আমার ডিমের কুরমা। থ্যাংক ইউ।